এক নতুন সেলফ ডিফেন্সের অস্ত্র এসেছে যেটা বিপ্লব ঘটিয়েছে কিছুদিনের মধ্যে, আর সেটা হলো যে কোনো জিনিসকে বরফের মতো জমিয়ে ফেলা এমন এক বন্ধু। এর মধ্যে এমন সব অত্যাধুনিক টেকনিক রয়েছে যার সাহায্যে নিমেষে জমিয়ে ফেলা যায়। কাছে থাকতো তাহলে ওই দুই হদল কুতকুতরে আমি টের পাওয়াতাম। আমি কেসটা কি জিনিস ওরা বুঝতো। এই বন্ধুটা এক্ষুনি অর্ডার করলে পেয়ে যাবেন মাত্র 999 টাকায়। আমারে কাছে যেতে হইবে। ব্যাস আরেকটা গাছ কাটলেই আজকে দিনের কোটা শেষ। দাদা আমার মনে হচ্ছে আমি ওকে পেয়ে গেছি। ওই দেখ আইয়া গেছি, আজকের দিনের শেষ গাছ আমি। ওকে এসে গেছে। আই কি করতাছিস তুই ওইদিকে? আমি তোরে পরে খাবার দেব, এখন আমি কাজ করতাছি। ও আরে করাত গেল কই? আরে আরামসে আয়, অনেক সস্তা করছি। বাবলু ডাবলু পাগল হইয়া গেছে, আমার পেছনে দৌড়াইতেছে। আমি স্পিড আরো বাড়াই দি। ও আরে এটা আবার কি হইলো? আরে অ্যাক্সেলারেটর কাজ করে না কেন? আরে আরে ব্রেক, আরে ব্রেক ও খারাপ হইয়া গেছে আমার। ওরে বাবা ব্রেক ফেল। ও এ কি আমার খিদে পেয়েছে। ঠিক আছে, এই জন্যই সবসময় সিট বেল্ট পরা উচিত। এই গাড়ি টানতে গিয়ে এতটাই পরিশ্রম হয়েছে যে এক সপ্তাহ আমার জিম যাইতে হইবে না। এবারে এটা ঠিক করতে হইবে। দাদা দাদা আমার খুব খিদে পেয়েছে, দাদা দাঁড়ান না। আরে ভাই চল আমরা খাবার নিয়ে আসি, খুব খিদে পেয়েছে। চল না গিয়ে দেখি কেস্টার কাছে কিছু খাবারের জিনিস আছে কিনা। ঠিক আছে, মনে হয় কেস্টার বাড়িতে কিছু না কিছু নিশ্চয়ই পাবো। কে পাগলা? আরে না গেল রে, মনে হচ্ছে বড় সমস্যায় পড়েছে পাগলা। বুদ্ধি খাটিয়ে ভালো জিনিস বানাইছি, আমার গাড়ি নতুন হইয়া গেছে। একটা শব্দ হলো, এইবার চালানো যাক এইটারে। একটা কথা মানতেই হইবে, এইটা আমার জীবনের সবচেয়ে বড় আবিষ্কার। ইয়া আর এইটার সাথে আমি জঙ্গল কেটে পুরো সাফ করে দেব, কেউ আটকাইতে পারবে না। আরে এটা তো খুবই খারাপ হলো, এবার কি করি বলতো? দাঁড়া মনে পড়েছে, ভাই আমার কথা শোন। ভালো টেস্ট ড্রাইভ হইলো, এবার খাওয়ার সময় হইয়া গেছে। আজ তো কেক খাইতে হইবে আমারে। আমার কেক খেতে দারুণ লাগে। এই তোর হাতে ওটা কি রে? এই ডাবলু আমার কেক ফেরত দে কইতাছি। আই আরে সে নিয়ে যা। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, ওরে তুই ভেসে যাবি। দাঁড়া দাঁড়া, ভালোই হয়েছে। ওয়াও, হ্যাঁ এ তো খুবই দারুণ ট্রাক। ও আরে বাপরে, কি জোরে লেগেছে। এবার আমি এটাকে আঁচড়ে দেব। আরে আমার নখগুলো কি হচ্ছে? আমি জানি আমায় কি করতে হবে, আমায় কেস্টার করাতটা খুঁজতে হবে। পেয়ে গেছি, আমার কেক ফেরত দে কইতাছি ডাবলু। এই আমি শেষ বারের মতো তোরে কইয়া দিলাম কিন্তু। আরে বাবারে কি জোর দৌড়ায় এই ভাল্লুকটা, আমার কেক নিয়ে চলে গেল ডাবলু, আমার কেক নিয়ে চলে গেল, আমি কিছুই করতে পারলাম না, খাড়ায় খাড়ায় দেখতে হইলো। আরে বাপ রে,
মনে হচ্ছে কেকটা অনেক পিছনে পড়ে গেছে। এবার আমি এই কেকটা একাই খাবো। ঠিক আছে, এবার হয়ে গেছে। এটা তো আয় না, এটা নিয়ে পাগলা খেলতে পারবে। আরে এটার কি হইলো আবার? মনে হচ্ছে কেউ আমার প্রিয় গাড়িটার 12টা বাজায় দিছে। বদলা নেব আমি এর। আমি অনলাইনে একটা বন্দুক কিনেছি এর জন্য। জানি এটা একটু দামি, কিন্তু খুব কাজের জিনিস এটা। ঠিক আছে। কেকের মধ্যে একটু মধু ঢেলে দি। এটা দারুণ ব্যাপার। তুই একটু ঠান্ডা ঠান্ডা কুলকুল হাওয়া খা, ওই কেকটা কই। খুব ভালো। এইবার বাবলুর পালা। বাবলু গেল কই? এখানে নাই। গেল কই ও? একটা কাজ করি, আমি ডাবলুরে নিয়ে যাই, তাহলে বাবলুও চলে আসবে। পাগলা, আমি কেসটার ট্রাঙ্ক নষ্ট করে দিয়েছি। তাই দেখ তোর জন্য কি নিয়ে এসেছি। এ গেল কোথায়? অদ্ভুত ব্যাপার, গরমে বরফ। পাগলা, ও নিজেই আমার ফাঁদে পা দেবে এইবার। নে বাবলু, তুইও বরফ হ। তুই ভাল্লুক আমার কবলে। চল এইবার আরাম করে ঘুমাই আমরা। ঠিক আছে। আমি কোথায় আছি? দাদা, আলি বাবলে, আমি তোকে এখান থেকে বেল করবো। আলি বাবলে কি জানে লাগলো। খুব ভালো করেছিস, চল আমাদের এখান থেকে বেরোতে হবে, নাহলে কেসটাকে আটকাতে পারবো না। একটু শান্ত হ, আমাকে একটু ভাবতে দে রে। ইঁদুর আমায় একটা জিনিস শিখিয়েছিল, একটা কাজ করি, খুঁড়তে শুরু করে দি। চল সাহায্য কর। আরে এই পাথরটা কি বড় রে। তুই ঠিক জানিস যে আমরা ঠিক জায়গায় খুঁড়ছি? কোন দিক থেকে যাই বলতো? ঠিক আছে, চিন্তা নেই, আমলে বালি পৌঁছে গেছি। এই জায়গাটা তো চেনা জানা লাগছে। বাড়িটা চেনা চেনা লাগছে না। ওরে এখানে আইলি কি কইরে? ওরে খাসার থেকে বাইর হলি কি করে? কি করলি তুই পাগলা? এটা ভুল করে হয়ে গেছে, সাহায্য কর এবার। আমি তো আমার ঘরেরই 12টা বাজাচ্ছি। আমার টিভি ফ্রিজ হয়ে গেল, তারপর সোফাও ফ্রিজ হয়ে গেল। এরকম করলে চলবে না, ওদের আমার বাসা থেকে বার করতে হইবে, তারপর ওদের বরফ করতে হইবে। বাবলু তো জমে গেল, এবার ডাবলু তোর কি হইবে? আজ আমার হাত থেকে তোরে কেউ বাঁচাইতে পারবে না।
চিন্তা করিস না দাদা, আমার জিভে যতই ব্যথা করুক আমি তোকে এর থেকে মুক্ত করবই। আমার মনে হয় না আমি ওরকম বিড়াল নই।